হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ দই পনিরের রেসিপি নিয়ে খুব কম সময়ে সহজে তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু দারুণ টেস্টি হয় রুটি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করা যায় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটি কড়াই গরম করে নিয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেল গরম হতে শুরু করলে এখানে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে ভালো করে তেলটাকে স্প্রেড করে নিলাম এবার দই পনির বানানোর জন্য পনিরগুলো ভেজে নিচ্ছি এখানে আমি টোটাল সাতশো গ্রাম পনির ব্যবহার করব সে কারণে সমস্ত পনিরগুলো একসঙ্গে না দিয়ে দুটো ব্যাচে পনির ভেজে নিচ্ছি পনিরগুলো এই রেসিপির জন্য সামান্য একটু লালচে রঙ করে ভেজে নিলে খেতে বেশি টেস্টি হয় দেখতেই পাচ্ছেন আমি দুটো ব্যাচে পনিরগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি আর এরপর মূল রান্না করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লাল লঙ্কা কয়েকটি গোটা গোলমরিচ ছ সাতটা লবঙ্গ পাঁচ ছটা ছোটো এলাচ দারচিনি স্টিক সামান্য একটু জৈত্রী আর দিচ্ছি হাফ টিস্পুন মতো সাজিরে সাজিরে না থাকলে আপনারা প্লেন সাদা জিরেও দিতে পারেন কয়েক সেকেন্ড ফোরনটাকে নেড়ে নিচ্ছি মিষ্টি গন্ধ আসা পর্যন্ত আর তারপর মিশিয়ে দিচ্ছি এক টেবিল চামচের একটু বেশি পরিমাণ আদা বাটা ফ্লেমটাকে লোতে রেখে একই সঙ্গে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ কাঁচা লঙ্কা বাটা খুব লো ফ্লেমে রেখে জাস্ট এক থেকে দেড় মিনিট এগুলো কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় দেড় চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচের একটু বেশি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ মতো ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো এই সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর লো ফ্লেমেই মশলাগুলো কষিয়ে নেব আর মশলা যাতে না পুড়ে যায় সে কারণে অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি জল অ্যাড করে প্রায় তিন চার মিনিট মশলাকে কষিয়ে নেব আর কষাতে কষাতে এখানে সামান্য একটু ক্যাপসিকামের টুকরো অ্যাড করছি এরপর এখানে আমি আঠারো থেকে বিশটা কাজু বাদাম আর প্রায় তিন টেবিল চামচ চারমগজকে জল দিয়ে মসৃণ করে বেটে রেখেছিলাম সেটা অ্যাড করলাম আর একই সঙ্গে অ্যাড করে দিচ্ছি প্রায় দুশো গ্রামের মতো ফ্যাটানো টক দই দই পনিরে দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর দইটা দেওয়ার সময় কিন্তু খুব ভালো করে ফেটিয়ে তারপর দিতে হবে এবার ফ্লেমটাকে একদম লোতে রেখেই খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি মশলা কষাতে কষাতে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দই পনিরে কিন্তু এই চিনিটা অবশ্যই করে দিতে হয় তাতে করে সুন্দর স্বাদ হয় দেখুন বেশ সময় নিয়ে আমি কিন্তু লো ফ্লেমে রেখেই মশলাটাকে একদম তেল রিলিজ হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ থেকে ছ মিনিট এভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন তেল সুন্দর রিলিজ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেব জল উষ্ণ গরম জলে মিক্সির জারটা ধুয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি জলটা অ্যাড করার পর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে রাখা সমস্ত পনির অ্যাড করে দিলাম পনির দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে প্রায় দু তিন মিনিট এভাবে রান্না করে নিয়েছি আর তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের একটু কম কসরি মেথি ছোটো চামচেরও এক চামচের কম শাহি গরম মশলা আর দিলাম এক টেবিল চামচ ঘি দেওয়ার পর সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করে নেব লো ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট আর তারপর ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেব আরও চার পাঁচ মিনিট আর তাতে করেই আমাদের এই দই পনির একদম সার্ভ করার জন্য রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং